স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবর খবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুর রহমান। ফ্রান্সে প্রতি বছরের মতো এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে হিন্দু ধর্মের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা। এই পূজাকে ঘিরে নানা আয়োজন করছেন প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশিদের ব্যবস্থাপনায় প্রতি বছর 9টি পৃথক জায়গায় পূজার আয়োজন করা হয়। হিন্দু ধর্মাবলম্বীদের প্রত্যাশা, এবারের পূজার আশীর্বাদে বিশেষ শান্তি প্রতিষ্ঠা হবে, বিশেষ করে দেশ সুখ সমৃদ্ধশীল হবে, মানুষের মধ্যে তৈরি হবে আন্তরিকতার বন্ধন। এরই মধ্যে পূজার সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে প্যারিসে। সাইট থেকে 8 অক্টোবর পর্যন্ত পূজা উৎসব প্রতিদিন প্রতিদিন থাকছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য। পূজাটা শুধু একটা পূজাই নয়, আমাদের এই বাঙালির হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে একটা মিলনমেলার পরিণত হয় এবং অনেকের সঙ্গে অনেক দিন পরে দেখা হয়, আমরা আনন্দ একসাথে ভাগাভাগি করি। পূজা আসলেই একটা আমাদের দেশে যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একটা আনন্দের জোয়ার বয়। এখানে ফেরিছে আমাদের 11টা পূজা। উৎসব দেবনার মধ্য দিয়ে হয়ে গেল বরিশাল বিভাগীয় কল্যাণ পরিষদ ফ্রান্সের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্যারিসের একটি হলে এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম এবং পরিচালনা করেন মোহাম্মদ মাহবুব হোসাইন। এসব উপস্থিত ছিলেন ফ্রান্স শাখা আওয়ামী লীগের সহসভাপতি সোনামুদ্দিন খালেক, ফ্রান্স বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম মিয়া, ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহির সহনেকে। সবাই বক্তারা বলেন, বাংলাদেশি কমিউনিটিকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীদের সম্বর্ধনা ও সম্মাননা দিয়েছে বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স বিসিএফ। প্যারিসের একটি হলের আয়োজন করা। এই সময় উপস্থিত ছিলেন বিসিএফ এর পরিচালক এম ডি নূর, বেঙ্গল টাইগার্স ক্লাব ফ্রান্সের ম্যানেজার হৈদুজ্জামান সালমান, আরিয়ান খান, স্থানীয় প্রতিনিধি মার্সেলা হ্যান্ডারসন, হাসনাত জাহান সহ অনেকে। অনুষ্ঠানে মোট 25 জন মেধাবী শিক্ষার্থীকে সম্বর্ধনা দেওয়া হয়। এছাড়া বিসিএফ এর 5 নির্বাহী সদস্যকে ক্রেস্ট প্রদান করা হয়। লন্ডনে বাংলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ আশ্রমা মাসুমের সাথে স্পেন বাংলা প্রেস ক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রিদ ও বার্সেলোনায় এর আয়োজন করা হয়। মাদ্রিদে সভাপতিত্ব করেন স্পেন বাংলা প্রেস ক্লাবের উপদেষ্টা মেনহাজুল আলম মামুন এবং পরিচালনা করেন কবির আল মাহমুদ। এসব উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আল মামুন, কামরুজ্জামান সুন্দর, মোস্তফা আহমেদ লাকি সহ অনেকে। পরে বার্সেলোনায় স্পেন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফতাব জনির সভাপতিত্বে এবং মিরন নাজমুলের পরিচালনায় মতবিনিময় সভা হয়। এ সময় আশমা মাসুম বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে গণমাধ্যম কর্মীদের ভূমিকা রাখতে হবে। দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ অ্যাসোসিয়েশন বতসোয়ানার উদ্যোগে দেশটির 53তম স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাব্বির আহমেদ চৌধুরী এবং ভারতীয় হাই কমিশনার ডক্টর আর রঞ্জন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির নেতা মোহাম্মদ আজিজুল হাকিম, মোহাম্মদ লুকফান হাকিম সহ অনেকে। বাংলাদেশিদের এমন আয়োজনের প্রশংসা করেন স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তারা। সব দেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদিজের মুক্তির দাবিতে সভা করেছে যুক্তরাজ্য ওল্ড হ্যাম শাখা বিএনপি। স্থানীয় একটি রেস্তোরাঁ এর আয়োজন করা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল উদ্দিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মদুদ আহমদ। এসব উপস্থিত ছিলেন মল্লিক আব্দুল মুহিত, ফিরোজ আলী লালা, শানুর আলী সহ অনেকেই। সভায় বক্তারা অবিলম্বে বেগম খালেদিজের মুক্তির দাবি জানান। এ সময় বর্তমান সরকারের নানা সমালোচনা করেন তারা। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।